চুরির উদ্দেশ্যেই দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা চালানো হয়েছে। র‍্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার আসাদুল ইসলাম। এদিকে জিজ্ঞাসাবাদের পর ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে ওয়াহিদা খানমের বাসায় যায় আসাদুল ইসলাম, নবিরুল ইসলাম ও শান্তুচন্দ্র দাস। আসাদুলের দাবি, চুরি করার জন্য তারা ইউএনওর বাসায় ঢুকেছিল। এর মূল পরিকল্পনাকারী রংমিস্ত্রি নবিরুল। শুক্রবার সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলনে তদন্তের অগ্রগতির এসব তথ্য তুলে ধরে র‍্যাব। দ্বিতীয় তলার বাথরুমের ভেন্টিলেটর কেটে তার শয়ন কক্ষে প্রবেশ করে এবং ওয়াহিদ খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর আলী শেখকে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করে গুরুতরভাবে আহত করে। র‍্যাব বলছে হামলার প্রকৃত কারণ জানতে আরো তদন্ত প্রয়োজন। এইটা আসলে কি ঘটনা, এইটা এ বিষয়ে উপসংহারে পৌঁছানোর জন্য আমাদের আরো সময় প্রয়োজন এবং আরো সুগভীর তদন্ত প্রয়োজন, এবং তদন্তের মাধ্যমে যারা সরাসরি এর সাথে অভিযুক্ত তাদেরকে রিমান্ডে নিতে হবে। আরো বিশদভাবে যাওয়ার পরে আমরা একটা মন্তব্যে পৌঁছাতে পারবো, তার আগে নয়। এর আগে শুক্রবার সকালে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনকে জড়িত সন্দেহে আটক করা হয়, তবে জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে, তবে তার অবস্থা স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। 72 ঘন্টার পর্যবেক্ষণ শেষে বলা যাবে তিনি শঙ্কামুক্ত কিনা। এদিকে হামলাকারী যেই হোক, কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারের দুই মন্ত্রী। বৃহস্পতিবার রাতে মাথায় অস্ত্রোপচারের পর ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম এখন 72 ঘন্টার পর্যবেক্ষণে। জ্ঞান ফেরার পর কথা বলেছেন ওয়াহিদা। চিকিৎসকরা বলছেন শরীরের একটি অংশ অবশ, তার ঠিক হতে সময় লাগবে। শনিবার মেডিকেল বোর্ড বসবে, সেখানে আলোচনার পর ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হবে। ওনার 9টা আঘাত ছিল মাথায়, সেগুলো আমরা ঠিকঠাক করে দিয়ে আসছি। তো উনি আমাদের সাথে কথা বলেছেন, ওনার জ্ঞান পুরো মাত্রায় আছে। আর ওনার যে কালকে অপারেশন করলাম আমরা, সেটার জন্য আমরা সকালবেলা একটা চেক সিটি স্ক্যান করেছি। সিটি স্ক্যানটা আলোর মধ্যে 100% ভালো অপারেশন হয়েছে। ইউএনওর উপর হামলার ঘটনায় ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর ও সদস্য আসাদুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন, জড়িতরা যে দলেরই হোক শাস্তি হবে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। অপরাধী যেই হোক, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করব। এই নির্বাহী অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে সবাই মানে আমরা কোর্টে হাজির করি। দেশে সুশাসন প্রতিষ্ঠায় কাউকেই ছাড় দেয়া হচ্ছে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। হ্যালো, আপনাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 10টা 30 মিনিটে।